আমার বিরুদ্ধে মামলা অনেকগুলি, তবে 20টা মামলায় আমাকে অ্যারেস্ট দেখেছে, 12টা মামলা আমার হাজিরা ডাকা, আর 8টা হলো চট্টগ্রাম। এই জন্য দেশের বাহিরে কোথাও যাইতে পারতেছি না, গোটা পৃথিবীর অন্তত আজকেও পৃথিবীর 10-15টা রাষ্ট্র থেকে আমার কাছে ফোন করেছে, হুজুর বললেই টিকিট পাঠাই। আমাদের ইচ্ছতার সম্মানের জন্য এমপি হওয়ার দরকার নয়, আমাদের মন্ত্রী মিনিস্টার হওয়ার দরকার নয়, রাষ্ট্র 52 বছর তোমরাই পরিচালনা করেছ, সামনে তোমরাই পরিচালনা করবে, তবে ইউনিভার্সিটির চেয়ারে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে যাচাই করতে হবে, নতুবা ক্ষমতায় কাউকে যাইতে দেওয়া হবে না। মুসলমানের দেশ, এই দেশে যারা যেখানে ক্ষমতাসীন হয়ে বসবে ইসলামকে মেনে বসতে হবে, ইসলাম ছাড়া কাউকে থাকতে দেওয়া হবে। আমাদের দেশটা মুসলমানের দেশ, কার দেশ? মুসলমানের দেশ। এই দেশে আমি দেখেছি বাংলাদেশের একজন বড় রাজনীতিবিদ ছিল সুরঞ্জিৎ সেনগুপ্ত, আপনারা কোনো সময় নাম শুনেন না, কালো বিড়াল। লন্ডন হিথ্রো এয়ারপোর্টে আমি বাংলাদেশে আসব, হঠাৎ ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। বিমানে যখন দুজন একসাথে এসে উঠতেছি, উনি আমাকে বলতেছে যে অনেকদিন পরে আপনার সাথে একসাথে আমার একটা লম্বা সফর হবে, আপনাদের দৃষ্টিতে আমরা ওই দলের লোক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, এটা কি কোরআন শরীফের আয়াত? যে কে বলছেন? লোকটা মুসলমান, যিনি বলছেন উনি মুসলমান। আমি আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের এলাকায় একবার এক প্রোগ্রামে গেলাম, ওখানকার একজন রাজনৈতিক লিডার উনি জনপ্রতিনিধি হিসাবে স্টেজের মধ্যে অতিথি হিসাবে আসেন, ওনাকে বক্তব্য রাখার জন্য দিয়েছেন, নিত্য বক্তব্য রাখবেন, উনি সেখানে দাঁড়াই মাইকের সামনে বলতেছেন লা ইকরাহা ফিদ্দিন, এটা কি গীতা? এটা কি যে বাংলাদেশে যারা হিন্দু বৌদ্ধ রাজনীতি করে এরাও বক্তৃতায় দাঁড়াইলে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে হবে, এর দ্বারা বোঝা যায় দেশটা হিন্দুদের। ডাইনে বামে একটু তাকায় দেখবেন, যদি কেউ কথা না বলে হেরে দিয়েও কথা কয়, দেশটা কার? বাংলাদেশে ইসলামের বিরোধিতা করুক আর ইসলামের পক্ষে বলুক আর যেই যা করুক, নির্বাচন আসার পরে তাদের স্লোগান পাল্টায় যায়, কেউ স্লোগান দে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ, কেউ স্লোগান দে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ। নির্বাচন আসলে যখন স্লোগান চলে রাস্তায়, মসজিদে আজান হলে উযু থাকুক আর না থাকুক, জানি না এখানে আমার এলাকার মানুষ, আমার গ্রামের অনেক লোকজন হয়তো আমার চাইতে অনেক বেশি বয়সের থাকতে পারে, আমার
চাচা এখানে বসে আছেন, ওনার বয়স আমার বাবার চাইতেও কয়েক বছর বেশি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর, 52 বছরের ভিতরে ক্ষমতায় বাংলাদেশের কোন আলেম বসে নাই, এ ক্ষমতা তোমরাই চালিয়েছ। 52 বছরের ভিতরে তোমরা ইলেকশন করেছ, স্লোগান দিয়েছ, আমাদের প্রত্যেকটি মাদ্রাসায় তোমরা প্রবেশ করেছ, আমরা তোমাদেরকে ভালো মেহমানদারি করেছি। কোনদিন একজন আলেম এই কথা বলে নাই, এই তুমি নৌকা মার্কার স্লোগান দিয়ে আমার মাদ্রাসায় ঢুকতে পারবা। কোনদিন কোন মাদ্রাসার মুহতামে এই কথা বলে নাই, তুমি দারের সিটির স্লোগান দিয়া আমার মাদ্রাসায় প্রবেশ করতে পারবা না। মনবাড়িয়ার বড় হুজুরের কাছে দেখেছি প্রত্যেক দলের লিডাররা সেখানে যাইতেন, আর উনি মাথায় হাত দিয়া সকলের জন্য দোয়া করতেন। আমরা 52 বছর পর্যন্ত তোমাদের জন্য দোয়া করেছি, দোয়া সামনে করব, তাবিজ লাগলে সেটাও দেব। ক্ষমতায় তোমরাই থাকবে, আমরা বঙ্গভবনের চাইতে আমাদের হাদিসের মস্তককে আমরা দামি মনে করি, আমাদের মাদ্রাসার মুহতামিও তোমাদের গণভবনের চাইতেও দামি। যে ইজ্জতার সম্মান আমরা পাই, তোমরা তোমাদের ক্ষমতার জোরে পাও, নতবা তোমাদেরকে কেউ চোখ দিয়েও তাকাইতে পারে না। গোটা পৃথিবীর সব জায়গায় আমাদের সম্মান। আজকে শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, হযরত হাফিজ জুজুর রহমাতুল্লাহর সঙ্গে 7 বছর ছিল, 7 বছর মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহর সাথে 33 বছর রাস্তাঘাটে ঘোরাফেরা করেছি। ডাকার রাজপথের এমন কোন আন্দোলন নাই যেখানে জুনায়েদ আল হাবিব নাই। পরিষ্কার ভাষায় আপনাদের সন্তান হিসেবে আপনাদের সামনে বলে গেলাম, মুফতি ফজলুল হক আমিনী আজকে দুনিয়াতে নাই, হাফিজ হুজুর নাই, ব্রাহ্মণবাড়িয়ার ভরে হুজুর নাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নাই, আল্লামা মাহমুদ শফি নাই, জুনায়েদ আল হাবিব নাই, জুনায়েদ বাবু নগরী নাই, নাই নূর হোসেন কাসেমি। এই জন্য তোমরা যদি মনে করো আমাদেরকে জেল জুলুম দিয়ে তোমরা পার হয়ে যাবে, আর এই দেশে যা খুশি তাই করতে পারবে, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ইসলামের বিরোধিতা করলে আমাদের পূর্বপুরুষরা যেমনি ভাবে কাউকে সাথ দেয় নাই, আমরাও কাউকে সাথ দেব না, দেব না, দেব না। আল্লামা শেখ ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ বহুত বড় মুজাহিদ ছিলেন, উনাকে একজনে জিজ্ঞেস করেছেন, জিন্দগি কেসে গুজরি হ্যায়, আপনার জীবনটা কেমন ভাবে কাটছে, আপনারা আমার কথা বুঝতেছেন? উবাইদুল্লাহ সিন্দিকে জিজ্ঞেস করেছেন, জিন্দগি কেসে গুজরি হ্যায়, জীবনটা আপনার কেমন ভাবে কাটছে, কি করে কাটছে? উনি বলছেন, কুছ রেল নেই কুছ জেল নেই, কিছু সময় রেলে কাটাইছে কিছু সময় জেলে কাটাইছে। এই হলো আমাদের বুজুর্গানের দিন, কুছ রেল নেই কুছ জেল নেই, আমাদেরকে জেলের বই দেখায় লাভ নেই, আমাদেরকে ফাঁসির বই দেখায় লাভ নাই, আমাদেরকে মৃত্যুর বই দেখায় লাভ নাই। পরিষ্কার ভাষায় বলছি, জন্মগ্রহণ করেছে একবার, মৃত্যুবরণ করব একবার, সেই মৃত্যু হোক শাহাদতের মৃত্যু, সেই মৃত্যু হবে শাহাদতের মৃত্যু। ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে আপনি পর্দার বিরুদ্ধে কথা বললেন, আমার দেশের মুসলমান ছাত্রীদেরকে সেখানে হেজাব পরে যাইতে দেবেন না, কোন মাটিতে বাস করেন, কোন মাটিতে বাস করেন, এসি রুমের ভিতরে বসে বসে অষ্টগ্রাম বাজার এসে দেখেন না কেমন লাগে, আরে এসে দেখেন না রাস্তায় নাই মা কথা বইলে কেমন লাগে, কত দানে কত ছাড়। ও আমার ইসলাম থাকলেই আমরা থাকব, যতদিন ইসলাম নিয়ে দেশে বসবাস করতে পারি ততদিনই থাকব, যেদিন ইসলাম নিয়ে থাকতে পারবো না সেদিন আর থাকার প্রয়োজন নাই। ঠিক না ঠিক?
আমার ভাইরা আমার দেশের ছাত্রীরা ইউনিভার্সিটিতে স্কুলে কলেজে হিজাব পরে পর্দা করে সেখানে প্রবেশ করবে, যে সমস্ত কুলাঙ্গাররা বাধা দিতে আসবে তাদের জায়গা বাংলাদেশে হবে না, হবে না। ব্রাহ্মণবাড়িয়াতে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করে, আন্দোলন খুব তুঙ্গে, কাদিয়ানিদের মসজিদ আমরা গ্রাউ করেছি, মুসলমানদের আজান কাদিয়ানিদের উপাসনালয়ে হইতে পারবে না। সেই জায়গায় অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব ছিলেন মন্ত্রী, উনি দৌড়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে বাড়ির থেকে যায় গাড়িতে উঠাইছে, উঠাই নিয়ে তারপর আসছে, আইসে বলছে হুজুর ওদেরকে থামতে বলেন, আপনি আমারে বলেন যা করার। হুমায়ুন কবির সাহেবের হুমায়ুন কবির সাহেব সুন্দর করতেন, আওয়ামী লীগের লিডার, বাংলাদেশের আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের লিডার, যার দ্বারা আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, সে আওয়ামী লীগের লিডার মাহবুবুল হুদা বাংলাদেশ স্বাধীনের পরে ইসলামী সম্মেলন আবিষ্কার করেছেন জনাব মাহবুবুল হুদা সাহেব। প্রত্যেক দিন পরে বাড়ির থেকে হাইতে আব্বার সাথে যাইতাম সেই ট্যাঙ্কের পার লোকনাথ ময়দানে ইসলামী সম্মেলন, ইসলামী মহাসম্মেলন কারে কয় মানুষ জানতো না, ওয়াজ মাহফিল জানতো না। ইসলামী মহাসম্মেলনের শব্দটা আবিষ্কারক মাহবুবুল হুদা আওয়ামী লীগের লিডার, উনি বাংলাদেশ স্বাধীনের পরে যখন পৌরসভা নির্বাচন করেন তখন ব্রাহ্মণবাড়িয়ার হুজুরদের কাছে যায় বলছেন, আমি নির্বাচিত হলে ব্রাহ্মণবাড়িয়াতে সারা বাংলাদেশের বিশিষ্ট উলামায়ে কেরামকে এনে আপনাদের নেতৃত্বে একটা ইসলামী সম্মেলন করব। তার নাম ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ। আজকে প্রায় 40-45 বছর গত 1981 সন থেকে রাজনীতি করি, এই দিন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, ব্রাহ্মণবাড়িয়ার হুজুরদেরকে সারা সবচেয়ে বেশি শ্রদ্ধা করে দেশের রাজনীতি করেছে। আর আপনি স্টেজে দাঁড়ায় বলেন সাদের সবকে চিনা রাখেন, আপনি স্টেজে দাঁড়ায় বলেন সাজেদ সাহেবকে, সাজেদুর রহমানকে চিনে রাখেন, আরে তোমার মতো ব্যক্তি সাজেদুর রহমান সাহেব হলেন এই দেশের বেফাকুল মাদারিসের সিনিয়র সহসভাপতি হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, তিনি কো চেয়ারম্যান, গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসার অভিভাবক, তার নাম তোমার মুখে নিতে হলে উঁচু করে নেওয়া দরকার। কোন মাটিতে দাঁড়ায় কথা বলবে, এই দেশের মানুষ সাদের সাহেবকে চিনে, তোমাকে চিনে না, তুমি ক্ষমতার জুড়ে বাহাদুরি দেখাও। আমার বন্ধুগণ, ব্রাহ্মণবাড়িয়ার বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আমার গ্রামে গঞ্জের মুসলমানদেরকে যেইভাবে নির্দেশ করেছেন, আজকে ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী উলামায়ে কেরাম যারা আছেন তারা যেইভাবে নির্দেশ করবেন আপনারা সবাই সেইভাবে চলতে, কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, মজলিসে হিজবুল ইসলাম এই যে আজকের কাজটা করল, কোরআনে কারিমের প্রতিযোগিতা সারা ব্রাহ্মণবাড়িয়া সাব ডিভিশন থেকে বিভিন্ন জায়গা থেকে হাফেজে কোরআন এখানে উপস্থিত হয়েছেন, গ্রুপ গ্রুপ করে তাদের প্রতিযোগিতা হয়েছে, তাদের পুরস্কার বিতরণ হয়েছে, এই কাজটা মনে হয় খুব খারাপ করছে, ভালো করছে। আজকে যে কাজটা হয়েছে এটা সামনে আনাও, হয়তো প্রতি বছর একবার যদি হয় যে ভালো হবে,